মারের বদলে মার, হিংসার বদলে হিংসা, ফেরে বিস্ফোরক দিলীপ ঘোষ। বিজেপি খুনের কর্মী খুনের প্রতিশোধ নিতে পারলে সেটাই হবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতি প্রকৃত শ্রদ্ধা, জানালেন বিজেপির রাজ্য সভাপতি। যারা হিংসা করছে তাদের সঙ্গে হাত জোড় করে দাঁড়াবো না, তাদের সামনে শান্তির বাণী বলবো না, তারা যে ভাষা বলছে সেই ভাষায় কথা বলবো, তবে সমাপ্রসাদকে যোগ্য শ্রদ্ধাঞ্জলি দেওয়া হবে, তার মূর্তির সামনে দাঁড়িয়ে আমি সংকল্প করছি। তৃণমূল অহিংসবাদী দল বাংলার মানুষ হিংসায় বিশ্বাস করে না, দিলীপ ঘোষের মন্তব্য প্রসঙ্গে প্রতিক্রিয়া পার্থ চট্টোপাধ্যায়ের। আমরা অহিংসবাদী দল, হিংসায় বিশ্বাসী নই, বাংলার মানুষ হিংসায় বিশ্বাস করে না, গণতন্ত্রে বিশ্বাস করে। আর এই মুহূর্তে করোনা এবং আমফুন নিয়ে আমরা সেবা কার্যে ব্যস্ত, যারা সেবা ছাড়া অন্য কাজে ব্যস্ত থাকবে তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করুন, আমি এই নিয়ে কোনো রকম আলপটকা মন্তব্য করতে রাজি নই। কার বিরুদ্ধে বদলা নেবেন দিলীপ ঘোষ, পরিযায়ী থেকে কৃষকরা সকলেই বুঝতে পারছেন। বিজেপির রাজ্য সভাপতিকে কটাক্ষ মোহাম্মদ সেলিমের। তিনি কার বদলা নেবেন, কার বিরুদ্ধে বদলা নেবেন, কী বদলা নেবেন? 18 জন এমপি পেয়েছেন পশ্চিমবঙ্গে, যথেষ্ট পশ্চিমবঙ্গের মানুষের প্রতি বদলা নিয়েছেন, উত্তরবঙ্গের উন্নয়ন কথা বলেছিলেন, একটা কথা বলছেন সে ব্যাপারে, চা বাগানের কথা বলছেন, পরিযায়ী শ্রমিকদের কাছ থেকে বদলা নিয়েছেন, কৃষকদের কাছ থেকে বদলা নিচ্ছেন, পেট্রোল ডিজেলের দাম বাড়িয়ে দিয়ে গত এক সপ্তাহে 12 বার বদলা নিচ্ছেন। বাংলার সংস্কৃতিতে প্রতিহিংসা কাজ করে না, মানুষকে চোখ রাঙিয়ে কিছু হবে না, দিলীপ ঘোষকে পাল্টা সোমের মিত্রের। উনি এক বছরের মধ্যে শান্তি ফিরিয়ে দেবেন, বাংলার পরিবর্তন ঘটাবেন, হিংসার পথ পাল্টা হিংসা করবেন, উনি কি জানেন না এই বাংলার কৃষ্টি সংস্কৃতি যেখানে প্রতিহিংসা কোনো কাজ করে না, এখানে মানুষকে চোখ রাঙিয়ে মানুষের সমর্থন পাওয়া যায়, তার 34 বছর বামফ্রন্ট সরকার তো ক্ষমতা থেকে যেত না। তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীকে ফোনে প্রাণনাশের হুমকির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলায়। পরপর 2 বার মোবাইল ফোন থেকে উড়ো ফোনে হুমকি দেওয়া হয়, আপনাকে খুন করা হবে, এভাবেই ফোনে শাসানো হয় সাংসদকে। ঘটনার পরই কাঁথি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সাংসদ। এর আগে তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী হলদিয়া এবং তমলুক থেকে ফেরার সময় একাধিকবার গাড়ির উপর হামলার ঘটনা ঘটে। গত পরশুদিন পরপর 2 বার আমি ফোন পাই এবং খুব পরিষ্কার সুস্পষ্ট ইংরেজিতেই তিনি কথা বলছিলেন এবং তার কথা শুনে আমার যতটুকু ধারণা উনি অবাঙালি মানুষ, বাঙালি মানুষের গর্দস্বর নয়। আমি পুলিশকে বলেছি, পুলিশ তদন্ত করছে এবং আমি দলীয়ভাবে আমাদের দলকে জানিয়েছি পরবর্তী পদক্ষেপ কী হবে সেটা পুলিশই ঠিক করবে বা দল আমাকে যেরকম দেবে আমি সেরকম আছি।